তোমার নামে শুরু আল্লাহ সাল্লামের আদর্শ চরিত্র তোমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ কাজ এবার সুসম্পন্ন করলেন। একের পরে দ্বিতীয় দিন মাস কাটতে লাগলো। ফাতেমার বাড়িতে আমার রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে হাসান হোসেনকে নিয়ে আদর করার করলেন। হাজিরাতে ইমাম হাসান ঘরের দিকে গেলেন, মায়ের দিকে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজিরাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জড়িয়ে ধরেছেন। হাজিরাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেল মারছেন যেন গর্দান মোবারকের উঠবেন। আল্লাহর নবীর গর্দান মোবারকের উপরে যে উঠার ক্ষমতা রাখে দেখুন, গর্দান মোবারকের উপরে উঠতে লাগলেন। আল্লাহর নবী গর্দান মোবারকের উপরে বসালেন, এবার পা ঝুলিয়ে বসে গেছেন। হাজিরাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাদা যখন কোন মানুষ উঠার উপরে সওয়ার হয়ে যায়, নাকালে হাতে ধরে থাকে, দামানে হাতে ধরে থাকে, নানা যান কেউ যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যায় তখন তার লাগাম খিচে নেয়, লাগাম ধরে নিয়ে ব্যালেন্সে থাকে, নানা গান আপনি যে সওয়ারি, আমি সওয়ার হয়েছি, আমার জন্য লাগাম কি হবে, নানা যান আমার জন্য লাগাম কি হবে। আমার রাসূলুল্লাহ বললেন, হোসাইন তোমার জন্য লাগাম আমার জুলফ মোবারক হবে, আমার জুলফ মোবারক হবে। জুলফ মোবারক মানে এ চুল মোবারক, চুল মোবারক ধরে নিয়ে আছেন গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজিরাতে রাসূলুল্লাহ হাসতেছেন আনন্দে উন্মাদিত হয়ে, খুশি মানাচ্ছেন। হাজিরাতে ইমাম হোসেন নানার গর্দান মোবারকের উপরে নাচছেন, খেলছেন বেরাদান, চুল মোবারক চুল মোবারক ধরে। হাজিরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি এসে আলেকশন এখন যাব না ভাই, যতই দেখ দেব দেব, কারণ তিন সাড়ে তিন ঘন্টা বক্তব্য রাখবো। জি জি, কার কার স্ত্রী? এমাজুদ্দিনের স্ত্রী। আর পুরুষ পুরুষ মারা গেছে কোন দিকে বাড়িতে? এমাজুদ্দিনের নামে 1000। যখন দুটা দিল পাঁচ পাঞ্জাতানের আলোচনা হচ্ছে, তো আর তিনজন ভাই আমাকে, একজন 5000 টাকা পারবেন সাহাবা খানার জন্য, কেউ জমিও দিতে পারেন, তো কেউ 10000 20000 50000ও দিতে পারেন নিজের ইচ্ছাতে। একজন 5000 বলেন তো, তাহলে দুটা হয়েছে আর তিনটে হয়ে যাবে 1000 করে। আসরায় মুবাশশারা আজ যদি না থাকে 5000, আপনি ওয়াদা করেন দিয়ে দিবেন। এই যে একশন লাভ বসে বসে এখানে সেখানে কুটুম স্বজন লোকজন যাচ্ছে, কদিয়া মন কি হয়েছে গো, বলে দুটা গরু কেটে খানা হয়েছে, কিসের বলে চাহারা, এই কুটুম স্বজনকে খাওয়াইছে বুঝলে, হাত মুছে চলে গেল দুয়াতে পেলে না। আর এই যে চাহারাম চালিশাতে গরু কেটে খানা দিয়া কুটুমকে ডেকে খাওয়ানো, এ হারাম। বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে কাপড় চাপড় দেওয়া না যায়, চাহারাম করো, চালিশা করো, তালবিল ডাকো, আল্লাহ জিকির আজকার করাও, যারা জিকির আজকার করবে, যারা মিলাদে থাকবে তারা খাইবে, ওটা আলাদা ব্যাপার। এ মুরদার নামের খাওয়া সাধারণ মানুষের জন্য হারাম। খবরদার বাঁচিয়েন, আপনার এই দিকে খুব চলছে। আর আপনার কি বলে যেন তালবিলকে খাওয়ান, মৌলবিদেরও খাওয়া মানা আছে, অনেক মন্ডি আছে এ চাহারাম চালিশার মিলা দেখে ওই বাড়ির খাবার খাই না, বলে না মুরদার নামে খাবার আমি খাবো না, পরিষ্কার নিতে পারবো। এতদূর পর্যন্ত মানুষ আলেমরা মানে, আমরা খেয়ে নি, খেয়েছি মিলা দেয়া কোথায় যাবো, খেয়ে নি, পেটের অসুখ হবে, শরীরে অসুখ হবে মুরদার নামে খাবার খাবার গেলে, কিন্তু এগুলো গুরুত্ব দিবে। খুব চলছে, কত অনুষ্ঠান চলছে, গরিব মিসকিনকে ডেকে খাওয়া, এতিম দুঃখীকে খাওয়া, খানা যদি করেন তো তা না করে এগুলাকে ছেঁটে দিয়ে, আর ওই জামাই বেটি একে সাকে নিয়ে
আনন্দ করে গরু কেটে খাইয়ে দেয়, কাপড় চোপড় তো খুব দিতে লাগলো। আর বেটা বেটিতে বহুত আর বেটিতে মারামারি লাগালি, উলছে চলিব উলছে চলিব, না হচ্ছে কিনা ভাই? একটু হ্যাঁ না বলেন না গো, সত্য ঘটনা। আবার অনেক জায়গায় কাপড় গুলা নিয়ে যেতে এসছে সুদ্ধা, একশো টা কাপড় পরে গেছে, কি করবে? জি কাপড় গুলা চুপ চুপ করে আবার বেসছে, খবরদার ওইসব কাজ করিয়েন না, চাহারাম করে চালিশা করে নিয়ম অনুযায়ী করে, আলেমদের মুক্তিদের জিজ্ঞেস করার পর করে। জি আর পারতে পক্ষে মুর্দার নামের খাবার থেকে বাঁচবেন, বাঁচিয়ে ভালো থাকবে। তো পাক পাঞ্জাতানের দোয়ায় একজন কোন আল্লাহর বান্দা 5000 বলবেন, আজ যদি না পারেন দু মাস সময় দিলাম, খাতা কলম আছে লিখে দিব নামটা, রোজগার করে দেবেন 5000। কোন মালামার বলতে পারবেন 5000? এই হলেন যে একজন আছেন তো হবে, মুখ দিয়ে বেরিয়েছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। এই একটা ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারই তো না এখানে, আপনি ভলেন্টিয়ার নাকি? ভলেন্টিয়ার আপনি? মবিজুদ্দিন মরল বই, মবিজুদ্দিন মরল ভাই, ও সত লোক, এইরকম লোকের মরল হওয়া দরকার আছে। একজন মা আমার 5000 টাকা লেখে দেন তো 5 মাস সময় দিলাম, জোগাড় কইরা 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 দিয়ে। কে আছেন বড় ভাগ্যবান একজন মা? কোন একজন মা বড় ভাগ্যবান কে আছেন? একজন মা 5000 বলেন, একজন ভাই আমার বলবেন 1000, দুইজন দিয়েছে 2000, একজন ভাই আমার 1000 দেবেন, সাহাবাখানার উন্নতি করবে। 3 গ্রামে 3 টোলা মানুষ এক হয়ে প্রোগ্রাম করছেন, আসল ঘর কবর। কবরের আজাব গো বন্ধু কি বলি ছাড়বে না, ছাড়বে না মমিন ভাইরি, ইজরাইল কাউকে ছাড়বে না, সোনার সংসার সব পড়ে থাকবে তো, শোকেস ভরা শাড়ি, আলমারি ভরা ছায়া বিলাউজ,
কান ভরা দূর, পলা ভরা পালা, হাত ভরা চুরি, সব করে থাকবে। সোনার সংসার পড়ে রইবে গো খালি হাতে যাবে। একজন 1000 টাকা বললেন, আজ যদি না থাকে কালকে দিয়ে দেবেন, কবে দিন হবে, কবে দিয়ে তো দিবেন, আপনাদের কবে দিতে তো থাকবে, সাবা কারণ কাজে লাগবে, হাত উঠাবেন একজন, ভাগ্যবান নিজের ইচ্ছেই দিলেন 2000, এবার আমি চাইছি কাজ করি। একজন আল্লাহর বান্দায় 1000, একটা যুবক কোন ছেলে 2 মাস সময় নেই, হাত উঠাবেন বাবা, দেখেন একটু চিন্তা ভাবনা করে, মানুষ যদি প্রয়োজন মনে করে অসুবিধা হবে না, প্রয়োজন মনে করলে অসুবিধা হবে না। লেপের সাথে খুব ভালোবাসা প্রেম নাকি ফ্যানের সাথে দুশ্মনী, ফ্যানের সাথে কিন্তু কঠিন দুশ্মনী, আর লেপের সাথে আগুনের সাথে প্রেম ভালোবাসা।